আমি শিশু না, কারো বয়স কারো বয়স যদি 15-16 বছর হয় সে কি শিশু থাকে বলেন? শিশু থাকে না। এক নাম্বার, দুই নাম্বার, হ্যাঁ এটা সত্যি শিশু মুক্ত হিসেবে পরিচিতি হয়েছে বা ছোট থেকে ওয়াজ করে এটা সত্যি, কিন্তু আমি শিশু না, ঠিক কি না? বুঝতে পারছেন তো? আচ্ছা যদি যে শিশু হয় সে কি আমার মতো কথা বলতে পারবে? এখন দেখতে বড় ছোট হইতে পারে, বানাইছে কে? আল্লাহ। আপনারা বানাইছে কে? আল্লাহ। কেউ ছোট বানাইছে, কেউ বড় বানাইছে, কেউ চিকন বানাইছে, কেউ মোটা বানাইছে, সব সৃষ্টিকা আল্লাহ আল্লাহ। আর আপনাদের এরকম নিয়তে কখনো আসবেন না যে ছোট মানুষ শিশু মানুষ কি বলবে শুনতে আসবো দেখতে আসবো না। আমার এই শিশু বক্তা বানায় রাখে বা বইরা জাতির কোনো ফায়দা হবে না। আল্লাহ আমাকে যতটুকু এলেম শিক্ষা দিয়েছেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে প্রচার করার জন্য। যদি এই শিশু বক্তা না লেখেন তার ধরুন যদি দুজন লোক কমও আসে তাতে কোনো সমস্যা আছে? আমি চেষ্টা করতেছি আল্লাহ তাআলা যেন আমার মাধ্যমে বাংলাদেশে এত বছর ধরে ওয়াজ করে কি হয়েছে না হয়েছে জানি না, কিন্তু আমরা দেখা লোকে বলছে যে আমার ছেলেটারে এই নুরুল ইসলাম বিক্রমপুরি হুজুরের মধ্যে বানাই যাবে আমি মাদ্রাসায় নিতে, ঠিক কিনা? এটা আমি দেখছি। এখন আমাকে দেখে অনেকে উত্তর দিয়েছে নিজের সন্তানদের মাদ্রাসা দিবেন না, আমরা মাদ্রাসায় পড়েই আজকে এই চেয়ারে বসে আল্লাহ বসাইছি। আহামরি এলেন কলম যে আছে তাও না, আব্বা আম্মার দোয়া আছে, ওস্তাদদের মেহনত, ওস্তাদদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছে আপনাদের সামনে। দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমার বড় আলেম বানায়। আমিন। আজকে যে জবান দিয়ে আল্লাহর নাম নিলাম না, যেই জবানে সুবহানাল্লাহ পড়লাম না আলহামদুলিল্লাহ পড়লাম না, এমন দিন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জবানকে বন্ধ করে দিবেন। সেই দিন অনেক কিছু বলার চেষ্টা করব কিন্তু বলতে পারবো না, অনেক কিছু চাওয়ার চেষ্টা করব চাইতে পারবো না। আল্লাহ যেদিন জবানটা বন্ধ করে দিবেন আর বলার মতো ক্ষমতা থাকবে না, ঠিক কিনা? জবানটা চালু থাকতে থাকতে আল্লাহর নাম মুখ দিয়ে নিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক সকল বলছি আমিন। আজকে আপনারা যে কোরআন থেকে কথা শুনতে এসেছেন সে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্ব মানবতা মুক্তির দূত সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীগিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেন, আমার নবী প্রথমে তো পড়তে জানতেন না, আল্লাহ তাআলা যখন জিব্রাইল আমিনের মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের সমস্ত জ্ঞান আমার নবীকে যখন দান করলেন, জিব্রাইল আমিন বললেন নবী গো আপনি পড়েন, আল্লাহর রাসূল বলল আমি তো পড়তে জানি না, আবার বললেন নবী আপনি পড়েন তেলাওয়াত করেন, আল্লাহ রাসূল তো বলল আমি তো জানি না, তৃতীয়বার যখন বললেন নবী গো আপনি পড়েন বুকটার সাথে লাগাইয়া যখন মোনাকা করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেইভাবে তোমরা এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ার রেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ফাইল ট্রান্সফার করে নাও, আমি জিব্রাইল আমিনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার এবং আখিরাতের সমস্ত জ্ঞান শিক্ষা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু জোরে হয়ে গেল না? আর একটু জোরে কি পড়া যাবে? আবার বলছি সুবহানাল্লাহ। এবার বললেন নবী যে আপনি বলেন ইকরা, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোরআনে আয়াত নাযিল করেছেন কোনটা বলেন? ইকরা, তোমরা পড়ো, সর্বপ্রথম কি বলছে তোমরা পড়ো আল্লাহর নামে পড়ো, তবুও তোমরা কি করো পড়ো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন নবীজির বংশ ছিল কি? কুরাইশ বলেন, কুরাইশ বংশ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান ছিল হাশেমি খানদান, অনেক উচ্চ বংশে, ঠিক কি না? যখন আল্লাহ রাসূল কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে ডেকে এক জায়গায় জড়ো করলেন আর বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি নাযিল হয়েছে, আমি রিসালাত প্রাপ্ত হয়েছি, আমি আজকে থেকে তোমরা সবাই আমাকে চিন্তা, আগে আমার নাম ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ,
তার মানে আমি হলাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, ঠিক কিনা? আজকে থেকে আমার নাম আর আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ, আমার নাম আজকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, আজকে থেকে তোমরা সবাই আমাকে চিনবা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর কথা আমার নবী জানতেন, এর থেকে সুন্দর কথা দুনিয়াতে হইতে পারে? আমার রাসূলের কথা থেকে আর কোনো কথা সুন্দর হইতে পারে? আল্লাহু আকবার, কে বিয়া। আজকে থেকে আমি আর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাই, আমি আজকে থেকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমার উপরে ওহী নাজিল হয়েছে, আমি আজকে থেকে আল্লাহর রাসূল। আর তোমরা যারা আজকে থেকে আমার হাত ধরে স্বীকার করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে যারা কালিমা পড়ে আমার হাতে হাত রেখে মুসলমান হবা, আর আল্লাহর দেখানো পথ রাসূলের দেখানো আদর্শের উপরে তোমরা চলবা, কাল কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা লোকের জন্য আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আল্লাহ তোমাদের কিয়ামতের ময়দানে উত্তম প্রতিদান দিবেন এবং তোমাদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করবেন। তো কুরাইশদেরকে যখন ডাক দিছেন, অনেকে তো বিশ্বাস করে ফেলছে, বিশ্বাস করবেই না কেন, আমার রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন নাই তার আগের থেকেই সারা আরবের লোক তারা ছিল, নাম কি? আল আমিন। সত্যবাদী কি? কোনদিন আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেন নাই। কাফেরেরা আয়েশা তার কাছে কি করছে? সম্পদ জমা রাখছে, গচ্ছিত রাখছে। আল্লাহর নবীর দ্বারা কোনদিন একটা আমানতের খেয়ানত কথা বলেন হয় নাই? হইছে? আল আমিন নামে জানতেন, অনেকে বললেন না আল আমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না, সে যা বলেছে তা সত্য, আমরা কবুল করে নিলাম, আল্লাহ এক রাসূল এক। আর আমরা আজকে থেকে সব আমাদের পুরানো ধর্ম বাদ দিয়া আজকে থেকে আমরা আল্লাহর রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে নিলাম। কিন্তু সবার আগে যেই ব্যক্তি বাদশা দিলেন, যেই ব্যক্তি সবার আগে আল্লাহর রাসূলকে বাধা দিলেন, সে আর কেউ না, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের জন্মে সব থেকে বেশি খুশি হয়েছিলেন, ঠিকই একই ব্যক্তি আল্লাহর রাসূল নবুয়ত পাওয়ার পরে সব থেকে বেশি নারাজ হয়েছে। সেই ব্যক্তির নাম হচ্ছে আবু লাহাব। নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, আলহামদুলিল্লাহ বলবেন না, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, এলো আল্লাহর হাবিব বড় রবিউলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ বলবেন না, এই রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠাইলেন তখন আবুল হাবিব এই খবর জানতে পারলেন তার একজন কৃতদাসের মাধ্যমে। কৃতদাস যায় বলল, আবুল হাবিব তোমার মৃত ভাই আব্দুল্লাহ যে আর দুনিয়ায় নাই, তার ঘরে একটা পুত্র সন্তান জন্ম হয়েছে নবীজিরিত ভাবে, বাবা তো পেটে রাইখা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এখানে এমন এতিম আছেন? বাপ নাই আছে, এমন এতিম আছে? বাপ নাই কার কার হাত উঠন তো, বাবা নাই কার কার? আয় আল্লাহ যাদের বাবা নাই তাদের বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। হাত না, মা নাই কার কার দেখান তো, মা নাই, আরে অনেক মানুষের মা নাই, আল্লাহ যাদের মা নাই মার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আমিন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে যেই ব্যক্তিগুলো যেই মানুষগুলো এতিম থাকবে, ওই এতিম যদি আল্লাহর পথে যদি ঈমান আনে, রাসূলুল্লাহর কথার মতো যদি চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত এতিমদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিবেন, কাল হাশরের দিনে মাফ করে দিবেন। আল্লাহ কেন মাফ করে দিবেন? আমার রাসূলও তো ছিল এতিম, আমার নাবিরও তো বাপও নাই মাও নাই, ঠিক কিনা? জন্মের আগে বাপেরা চোখে দেখে নাই, জন্ম হয়েছে 6 বছর বয়স, বাপেরা যখন দেখতে গেছে বাবা বইলা যখন
মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার রাসূল চির এতিম ছিলেন এমন এতিম যারা আছেন এই এতিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ভালোবাসেন এতিমদেরকে কখনো ঠকাইবেন না ঠকাইবেন হ্যাঁ আপনার ভাই যে আপনার থেকে সম্পদের অংশীদার সে মরে গেছে তার সন্তানকে ঠকাইবেন কথা বলবেন না তার সন্তানকে ঠকাবেন আপনার বোন সম্পদের অংশীদার বোন মারা গেছে বন্ধু ভাই মারা গেছে ভাইগনা ভাইগনিগুলোর কখনো ঠকাবেন না আপনার ভাই মারা গেছে ভাইয়ের বউ মারা গেছে ছেলে মেয়েগুলো এতিম ওই এতিম বাচ্চাগুলোকে কখনো ঠকাবেন না তাদেরকে যদি আপনারা ঠকান কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাদের চির ঠকান ঠকিয়ে দিবেন একবার জন্মেরও তো ঠকাই দিবে আল্লাহ আপনাদের তাদের হক আপনারা আদায় করবেন না আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাদের যে নেক আছে সেই নেক নিয়ে তাদেরকে দিয়ে দিবে আর তাদের গুণ আপনাদেরকে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিবে বুঝে আসছে ঠকান যাবে বলেন ঠকাবে না আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলছে আমি এবার সব থেকে খুশি হলেন আবু লাহাব এমন খুশি হলেন শুনে বলেন আরে আমার মৃত ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে সন্তান হয়েছে তুমি আমাকে এত সুন্দর একটা খবর দিলা যাও তোমাকে আমি অনেক দেরহাম দিয়ে দিনার দিয়ে তোমাকে আমি ক্রয় করেছিলাম আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম এত সুন্দর একটা খুশির সংবাদ আমরা দিছি তাহলে আল্লাহর রাসূলের জান্নাতে সব থেকে বেশি খুশি ছিলেন কে আবু লাহাব আর আল্লাহর রাসূল যখন নবুয়ত পেয়েছেন সব থেকে বেশি রাগান্বিত হয়েছে আবু লাহাব আবু লাহাব বলে মুহাম্মদ তুমি একটা মিথ্যাবাদী তুমি মিথ্যা কথা বলতেছো তুমি কুরাইশদের নেতা হইতে চাও এই জন্য মিথ্যা কথা বলতেছো আবু লাহাব কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাধা দিলেন বা বিরোধিতা করলেন তার কারণ আছে তার কারণ হচ্ছে আবু লাহাব দেখতে খুব সুন্দর ছিল এবং সে কুরাইশদের নেতা ছিল তার বিবি ছিল কুরাইশদের মহিলাদের নেতা আর তার খুব সম্পদ ছিল আবু লাহাবের আবু লাহাব চিন্তা করলেন আরে ভাতিজা যদি নেতা হয়ে যায় ভাতিজা যদি নবী হয়ে যায় সবাই যদি আল্লাহর কালিমা পড়ে নেয় ভাতিজাকে যদি নবী হিসাবে মেনে নেয় আমি আবু লাহাবের কোনো দাম আর এই সমাজে থাকবে না আমি আবু লাহাবকে তো আর কেউ নেতা বলে মানবে না আমি নিজেও আমার ভাতিজাকে নেতা হিসাবে মানতে হবে সে কি করলেন নেতৃত্ব লোভে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরোধিতা করলেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই আবু লাহাব আমার নবীর বিরোধিতা করেছেন আমার নবীকে মারার জন্য প্রস্তুত হয়েছে আমার নবীকে মারার জন্য হাতে পাথর নিয়েছে হাতে লাঠি নিয়েছে আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাব আর ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত নাউজুবিল্লাহ পড়বেন না আবু লাহাব নিপাক যাক ধ্বংস হোক তার দুই হাত আল্লাহ বলেছেন আবু লাহাবের হাতকে আমি ধ্বংস করে দিব আবু লাহাবকেও ধ্বংস করে দিব এবার আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আর আবু লাহাব যখন ধ্বংস হয়েছে আবু লাহাব যখন ধ্বংস হবে তার কোনো সম্পদ তার সৌন্দর্য তার প্রতিপত্তি তার সন্তানাদি আর তার বিবি তার কোনো কাজে আসবে না যে সম্পদের লোভে যেই নেতাগিরির লোভে রাসূলকে অস্বীকার করেছে রাসূলকে মারার জন্য প্রস্তুত হয়েছে রাসূলকে হামলা করার জন্য প্রস্তুত হয়েছে আমার আল্লাহ বলেছেন সেই সম্পদ তার ধ্বংস সে যখন ধ্বংস হবে সেই সম্পদ তার কাজে আসবে না সেই নেতাগিরিও কোনো কাজে আসবে না আর তার কোনো সন্তানও তার কাজে আসবে না ঠিক কিনা এখন যারা আলেমদের সাথে বড়াই করে কথা শুনতেছেন এখন যারা আলেমদের সাথে বড়াই করে সত্যি কথা বললেই আলেমদেরকে নিয়ে গারদে ভরে দেয় আমার মনে হয় না তাদের তারা যখন ধ্বংস হবে তাদের এই সম্পদ আর তাদের এই রাজত্ব কোনো কাজে আসবে না যে জাতি তারা আলেমকে সম্মান করতে পারলো না কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যে জাতি তারা আলেমকে সম্মান করতে পারলো না
সেই জাতির ধ্বংস ছাড়া কি আছে আমার কম? ঠিক কি না? সমস্ত মুসলিম কারাবন্দী মুসলিম আলেমদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুসলিম কারাবন্দী আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন। অনেকে মুক্তি পেয়েছেন আগে পরে, আরেক মুফাসসির তো 13 বছর 14 বছর জেল খাটতে খাটতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা দিলার হোসেন সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে উঠছে আমিন। আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের নয়েদের মনি হজরতকে মুক্তির ব্যবস্থা করে দিন, সকলে উঠছে আমিন। তাহলে এটা কি আমাদের জমানা থেকে? বলেন, নবীদেরকেও কারাবন্দি করছে, সাহাবীদেরকেও কারাবন্দি করেছে, সাহাবীদের উপরে জুলুম হয়েছে, নবীদের উপরে জুলুম হয়েছে, যত জুলুমই হয়েছে তারা শুধু একটা বাক্য তাদের মুখে রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটা বাক্য রেখেছে, ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ বলেন আমি তাদের সমস্ত বিপদ তারা কষ্ট করেছে সহ্য করেছে, সর্বশেষ আমি মুসলমানদেরকে নবীদেরকে সাহাবীদেরকে বিজয় দান করে দিয়েছি। তাইবার আবু লাহাব তার উপরে আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আবু লাহাবকে অতি শীঘ্রই জাহান্নামে প্রবেশ করানো হবে। কিসে? জাহান্নামে। আর প্রবেশ করানো হবে তার বিবিকে, তার বিবির নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল কি ছিল? ওই কুরাইশদের নারীদের নেত্রী ছিলেন উম্মে জামিল। উম্মে জামিল কম কষ্ট দেয় নাই, আমার রাসূল যেই পথে যাইতেন সেই পথেই আগুন জ্বালায় দিতেন, যেই পথে আমার রাসূল যাইতেন সেই পথেই বাধা দিয়ে রাখতেন। উম্মে জামিল আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে। একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই কথা বলেন নাই যে আবু জাহেলের বিবির কথা আল্লাহ উল্লেখ করে নাই, কিন্তু আবু লাহাবের বিবির কথা আল্লাহ করে নাই উল্লেখ করে দিয়েছে। ঠিক কি না? এবং আল্লাহর কথা একেবারে সত্যি। যখন আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে, সত্যি সত্যি তার সন্তান তাইবা কোনো কাজে আসে নাই, তার কোনো সম্পদ কাজে আসে নাই, তার কোনো বিবিও কাজে আসে নাই, কেউ কাজে আসে নাই। যখন আবু লাহাব তার মৃত্যুর শেষ দিনগুলি গুনতেছিল, তার বিবি হাফসি গোলাম ভাড়া করে তারে নিয়া একদম জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছে। তার দেহটা পচে 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 দেহটার ভিতরে কিরায় ধরে গিয়েছে। আর ওই জঙ্গলে ওই পচতে পচতে গলতে গলতে একদিন ওই জঙ্গলের ভিতরে তার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে। নবীর সাথে বেয়াদবির, নবীর সাথে বেয়াদবির আচরণ কি বেশি ভালো হয়? বেশি ভালো হয়? আল্লাহর কসম করে বলে যাই, ময়মনসিংহের মুসলমান, ফুলবাড়িয়ার মুসলমান, আগে পরে অনেকে 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 অনেকবার আমার নবীকে কটূক্তি করেছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? আগে পরে অনেকে অনেকবার আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীকে গালি পর্যন্ত দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে কলম পর্যন্ত তুলেছে, আমার আল্লাহকে অনেক নাস্তিক মর্তাদরা কটূক্তি করেছে, আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে। কিন্তু এখন আগের সময় চলে গেছে, এখন আল্লাহর কসম করে বলি, এই ফুলবাড়িয়ার জমিনেও যদি কোনো নাস্তিকের বাচ্চা, এই ফুলবাড়িয়ার জমিনেও যদি কোনো জালেমের বাচ্চা আমার নবীকে গালি দেয়, তাহলে তার মুখ ভেঙে ফেলতে হবে। ইনশাআল্লাহ এই ফুলবাড়িয়ার মুসলমান, ময়মনসিংহের মুসলমান তার ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বশেষ আয়াতে বলেন, ফি জিদিহা হাবলুম মিন
মাসাদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আবু লাহাবকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে তার গলায় তার হাতে পায়ে তার সব জায়গায় লোহার শিকল পরাইয়া তার জাহান্নামে টেনে নেওয়া হবে এবার আমরা আসি উম্মে জাবিদের কথায় আবু লাহাবের বিবি শুনতে পাইলো আমার সে শুনতে পাইলো তার স্বামীর উপরে কি হইছে কোরআন আয়াত নাযিল হইছে তারা তো কোরআন আয়াত বলতো না কেউ বলতো কবিতা কেউ বলতো ছন্দ ওই সময় কোরআন আয়াত তারা মানতো না আবু লাহাবের বিবি উম্মে জামিল বড় একটা লাঠি নিছে আবার একটা পাথরও নিছে নিয়ে ঘর থেকে বের হয়ে বলতেছে আমার স্বামীর নামে আর আমার নামে ছড়া বানায় বানায় পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আমার স্বামীর নামে আর আমার নামে কি করো ছড়া বানায় বানায় পরো আজকে মোহাম্মদকে যেইখানে পাবো এই বড় লাঠি দিয়ে আর এই পাথর দিয়ে তারা লাঠি পিটা করে আর পাথর মেরে সাইজ করে ফেলবে নাউজুবিল্লাহ করবেন না কারে মারতে চায় আল্লাহ রাসূলকে মারতে চায় এবার আবু লাহাবের বিবি উম্মে জামিল খুঁজতেছে আল্লাহ রাসূলকে হাদিস থেকে বর্ণিত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসা চত্বরে বসে বসে দুজনে আলাপ করতেছেন তো আল্লাহ রাসূল আর লক্ষ্য করেন নাই ওই দূর থেকে লক্ষ্য করছে কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উম্মে জামিল তেরে আসতেছে দৌড়ে আসতেছে কি করবে আল্লাহ রাসূলের সাইজ করবে আল্লাহ নবীকে দেখে বললেন নবী গো ওই যে দেখেন আপনার চাচি উম্মে জামিল লাঠি নিয়ে তেরে আসতেছে আপনি এখনি পালিয়ে যান আর না হয়তো আপনাকে যদি এই কাবার চত্বরে এতগুলা মানুষের সামনে লাঠি পেটা করে আপনি আল্লাহর রাসূল আপনার তো ইজ্জত বলতে আর কিছুই থাকবে না নাউজুবিল্লাহ পড়বেন না আল্লাহর রাসূলকে লাঠি পেটা করতে চায় এবার আল্লাহর রাসূল বললেন দুনিয়ার সবাই যদি আমাকে মারতে চায় আমার পক্ষে আছেন কে দুনিয়া সব যদি আপনার বিপক্ষে চলে যায় তাতে কিছু হবে বলেন কিছু হবে এখন যদি আপনার বিপক্ষে যদি আমেরিকার প্রেসিডেন্ট চলে যায় আপনার কিছু হবে যদি আপনার পক্ষে আল্লাহ থাকে বলেন কিছু হবে আপনার দুনিয়া সব থেকে বড় বড় পরাশক্তি যদি আপনার বিরুদ্ধে চলে যায় একমাত্র কারো সাহায্য দরকার দেয় যদি একমাত্র আল্লাহ সাহায্য থাকে একজন মানুষই যথেষ্ট দুনিয়ার পরাশক্তিকে হারাইয়া দেওয়ার জন্য বিশটা বছর জেল খাটছে আফগানিস্তানের সহ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদা তালেবানদের তো জানেন তো আপনারা আফগানিস্তানে যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে জানেন তো আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বিশটা বছর মার্কিনিদের জেলে কাটাইছে কিন্তু কি করেন নাই হার মানেন নাই হাল ছাড়েন নাই আল্লাহ তাআলা তাকে আজকে আফগানিস্তানের সহ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না তাহলে জুলুম নির্যাতন আমাদের উপর আসবেই কিন্তু আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিবেন চিৎকার আমার উপর ঠিক কিনা ইসলামের বিজয় দিয়ে দেখ আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ইসলামের বিজয় দিয়ে দেশ সকল করছি আল্লাহুম্মা আমিন শুধু বাংলাদেশ না ফিলিস্তিনে আল্লাহ তাআলা ইসলামের বিজয় আগে দেন আমার ফিলিস্তিনের মুসলমান ভাইরা আজকে অনেক কষ্টে ঠিক কিনা কিন্তু ফিলিস্তিনের মুজাহিদের হামাসের মুজাহিদ ভাইরা দেখায় দিছে যে দুনিয়ার পরাশক্তি বড় বড় শক্তি ওই রকম জারজ রাষ্ট্র ইসরায়েল যদি ফিলিস্তিনকে ধুলেসাত করে দেওয়ার চেষ্টা করে গাজাকে ধুলেসাত করে দেওয়ার চেষ্টা করে এইটা সম্ভব না ঠিক কিনা দেখতেছেন না একবারে পরামের দিয়ে দিছে ইহুদিদেরকে দেখছেন না আল্লাহ তাআলা হামাসের ভাইদেরকে আরো শক্তিশালী করে দেন আমিন হামাসের ভাইদেরকে বিজয় দান করে দেন ফিলিস্তিনের ভূখণ্ডকে মসজিদুল আকসার ভূখণ্ডকে জেরুজালেমের ভূখণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বিজয় দান করে দেন আবার মুসলমানদের আয়ত্তে মুসলমানদের দখল করে দেন আমার ফিলিস্তিনি মা বন্ধুর উপর আমার খুব কষ্ট লাগে ভাই ফিলিস্তিনি মা বন্ধুর উপরে কেমনে করে বোমা বর্ষণ করতেছে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলি তাদের কি দোষ ছিল মা বোনদের কি দোষ ছিল আজকে তাদের রক্তে গাজার মাটি রঞ্জিত হয়ে যাচ্ছে আজকে তাদের আত্মনাতে
গজার আকাশ বাতাসগুলি দূষিত হয়ে যাচ্ছে। আজকে তাদের চিৎকারে হাহাকারে আল্লাহর আসমান পর্যন্ত কেঁপে উঠতেছে, কিন্তু ওই ইসরায়েলি হারাবার বাহিনী ওই জারজ তাদের মনে একটু মায়া দয়া নাই, তারা কিভাবে মানুষকে মারতেছে ঠিক কিনা। আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করুন, সকলে পড়ে আমিন। আমরা বেশি বেশি মসজিদুল আকসার জন্য দোয়া করব, ফিলিস্তিনের জন্য দোয়া করব, আল্লাহ ফিলিস্তিনে বিজয় দান করুন, সকলে পড়ছি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখোই না কিছুই হবে না, তুমি চিন্তা করো না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহর উপরে ভরসা আছে, কিছুই হবে না, তুমি একটু দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান। আল্লাহ বলেন আমার নবী যখন কাফেরের মাঝে বিপদে পড়ে যায়, কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, কাফেরের মাঝে আর রাসূলের মাঝে আমি আল্লাহ তাআলা নিজে পর্দা হয়ে দাঁড়ায় যাই। সবসময় যে কোনো বড় বিপদে পড়ে যাবেন কি করবেন বলেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আপনাকে সমস্ত সব যত বড় বিপদই হোক সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন কে? যে কোনো বড় বিপদে পড়ে যান সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম বলবেন না। যে কোনো বড় বিপদে পড়ে যাবেন সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিবেন, দুনিয়ার সব বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। আল্লাহর নবীও কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন, উম্মে জামিল সাইয়্যিদিনা আবু বকরকে দেখে তেরে আসলেন আর বললেন, ও আবু বকর, তুমি কি তোমার বন্ধু মুহাম্মদকে কোথাও দেখেছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আর মনে মনে চিন্তা করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার পাশেই বসা, আল্লাহ কি উম্মে জামিলকে অন্ধ করে দিলেন, আমাকে দেখতে পাচ্ছে কিন্তু রাসূলকে দেখতে পাচ্ছে না। আরো আস্তে কোন, আমি এই যে একটা জিনিস বুঝি না, আপনাদের যে এই যে আপনারা আপনারা যে এই যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ পড়েন না, আচ্ছা একটু পড়াই কইতেছে আগে, এটা শেষ করে রই, তারপর আপনার কথা বলবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মে জামিলের দুইটা চোখকে এমন ভাবে অন্ধ করে দিলেন, দুনিয়ার সব কিছু যদি উম্মে জামিল দেখতে পায় কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মে জামিল আর দেখতে পায় না, আর দেখতে পায় না। জিজ্ঞেস করলো, এ আবু বকর, তুমি কি তোমার বন্ধু মুহাম্মদকে দেখেছো? আবু বকর দেলাদালান কিছু বলেন না, আর মনে মনে চিন্তা করেন যে আল্লাহর রাসূল কোরআন দেওয়াত করার কারণে উম্মে জামিলের মাঝে আর আল্লাহর রাসূলের মাঝে আল্লাহ তাআলা নিজে দেওয়াল হয়ে দাঁড়ায় গেছেন। আপনার মাঝে আর বিপদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবেন কে? এবার আসি, আপনি করে যে সুবহানাল্লাহ কইতে কই আলহামদুলিল্লাহ বলতে বলি আপনারা বলেন না কেন, কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, যে আপনি তো সময় আইছে, দোকানে যাইবেন, যাইয়া চা খাইবেন, এক কাপ চা খাইবেন, আর চাড়া মিষ্টি না ঠিক কিনা, আর একটু পরে যখন দেখবেন যে নেতা একটা আইতাছে, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো গাঞ্জা খায় ফাঁচক, খুব ভালো লাগবে তখন না? এই যে নির্বাচন তো সামনে আইসা পড়ছে, এখনই তো আমাদের যদি মনে করেন যে দামি একটা গাড়ি, আমি তো বেশি নেন, কারণ দামি একটা গাড়ি ওই গাড়িটা থেকে ওই গাড়িটা থেকে নেই, যদি কেউ আপনার সালাম দিছে, যদি মনে করেন যে দামি একটা গাড়ি আপনার সামনে থামছে আর ওটাতে নাইমা কেউ আপনার সালাম দিছে, তাহলে মনে করবেন একটা নেতা। নির্বাচনের সময় আলি দামি দামি গাড়িগুলো সামনে থামি আর সালাম দিয়ে যখন যদি মনে করেন ভোট চায় সে নেতা ঠিক কিনা? এছাড়া আর এই দাবি দাবি গাড়িগুলো মানুষের সামনে থামে না, আমি দেখছি তো ঠিক কিনা। এখন আপনাদের হাতে ধরবে পায়ে ধরবে, আপনি গো ধরবো আবার আম্মা গো ধরবো ঠিক কিনা? তাহলে ওই সময় স্লোগান দিতে আপনাদের সমস্যা হয় না,
আর মাহফিল আইসা আল্লাহর নাম প্রণীতে আপনাদের কষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ পড়তে আলহামদুলিল্লাহ পড়তে আল্লাহু আকবার পড়তে কষ্ট হয়ে যায়। কাল কিয়ামতের দিন হাশরের দিন যেদিন আল্লাহ তাআলা আপনাকে দাঁড়া করায় জিজ্ঞেস করবেন, বান্দা তোমাকে আমি জবান দিয়েছিলাম এই জবান দিয়ে মিথ্যা কথা বলার জন্য, কথা বলেন এই জবান দিয়া চকলখুরি করার জন্য, এই জবান দিয়া গালি দেওয়ার জন্য, এই জবানে এমন একটা কথা বলে কারোর মনে কষ্ট দেওয়ার জন্য, এই জবান আমি তোমাকে দিয়েছি তুমি যেন আল্লাহর কথা রাসূলের কথা কোনো দ্বিধা ছাড়া কোনো দ্বন্দ্ব ছাড়া একবারে নিজের বুকের সাহস নিয়ে আল্লাহর কথা রাসূলের কথা বলতে পারো, কোরআন তেলাওয়াত করতে পারো, হাদিসগুলি তেলাওয়াত করতে পারো, আর এই জবান দিয়া সত্য কথা আর আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা কোরআনের কথাগুলি বলতে পারো, এই জন্য আমি তোমাকে এই জবান দিয়েছিলাম, জিকির করতে পারো এই জন্য জবান দিয়েছিলাম, সত্য কথা বলতে পারো এই জন্য জবান দিয়েছিলাম, তোমার কথার মাধ্যমে একজনের ভালো হয় এই জন্য এই জবান দিয়েছিলাম, আর এই জবান দিয়া তোমরা এমন লোকের নামে স্লোগান দিয়েছো, এমন লোকের নামে তোমরা ভালো কথা বলেছো, এমন লোকের প্রশংসা করেছো যেই লোক আল্লাহরেও মানে না, আল্লাহর নবীকেও মানে না, ইসলামও মানে না, মুসলমানও মানে না, কোরআনও মানে না, দিনও মানে না, কিচ্ছু মানে না, সেই আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন, বলবেন তো সুবহানাল্লাহ বলবেন তো, সবাই একবার বলেন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, এই তো সবাই বলছেন, তাহলে এমন করে বললেই তো চলতো, এমন করে বললেই তো চলতো নাকি, বলবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, সকালে পড়ছি আমি। তাহলে আপনাদের ছোট্ট একটা গজল শোনাই নাকি, যেদিন নির্বাচনের সময় আসছে ঠিক কিনা, এখন তো দেখবেন তেলের বস্তা নিয়া, তেলের বস্তা তো হয় না তেলের গেলাম নাকি, না তেলের ডিব্বা, তেল নিয়ে নিয়ে নেতারা ঘুরবে বড় বড় নেতাদের পিছে ঠিক কিনা, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, তেল মাথায় তেল মারিয়া, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন, নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, দাওয়াখানা কবি রাজি হোমিওপ্যাথি তেল জায়গা মতো দিলে মাথায় হইয়া যায় হিমে, হোমিওপ্যাথি তেল জায়গা মতো দিলে মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে, আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, তেল মাথায় তেল মারিয়া, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, বাইরে কোনো দাম তার নাই, জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই, ও জায়গাতে কলস কলস কোনো দাম তার নাই, নির্বাচন বাঁচে আর পাইতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়, বাইরে তিনি চেয়ার পায়, নির্বাচন বাঁচে আর পাইতে তেলের জুড়ি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়, আবার তেল পাইলে, আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া, অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে, বাইরে দেখবেন চারিদিকে,
অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেইখানেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ যারা আছে সবাই, তেল পাইলে সবার কাছে ঠেকে নতুন জামাই, বাইরে ঠেকে নতুন জামাই। ডাক্তার মিস্টার সাংবাদিকগণ যারা আছে সবাই, তেল পাইলে সবার কাছে ঠেকে নতুন জামাই। আবার তেলের কাছে, আবার তেলের কাছে পুলিশ কাতর, এমপি মন্ত্রী সব মিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। মারাবা কইবেন না, ঠিক আছে নি? মনে এসে পড়ছিল এই জন্য আপনাদের শোনাই দিলাম, আপনার রাগ করছে না? বা এবার আপনাদেরকে আজকে শিখিয়ে দিয়ে গেলাম, কোরআন পড়বেন, কোরআনকে তেলাওয়াত করবেন, সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। আর যত বড় বিপদে পড়ে যাবেন, দুইটা রাকাত নামাজ পড়া, যেই কোনো বিপদে, বড় বিপদে মসজিদে দৌড় দিয়া যাবেন, দুইটা রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে হাত উঠে বলবেন আল্লাহ, আল্লাহ ডাকবেন আল্লাহ, আর বলবেন আল্লাহ আমি বিপদে পড়ছি, তুমি উদ্ধার করার মালিক, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করে দাও। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন। তাহলে আমরা কি শিখলাম বলেন? কোরআনের দাওয়াত দিতে গেলে, কোরআনের পথে চলতে গেলে বাধা আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আমাদের ভয় পেলে চলবে? হারিয়ে গেলে চলবে? তাহলে ইনশাআল্লাহ আমাদের কি করতে হবে বলেন? কোরআনের পথে থাকতে হবে, এবং নিজে কোরআন শিখতে হবে, নিজের সন্তানকেও শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, ঠিক কিনা? সন্তানের প্রতি কোরআন শিক্ষা দাও, বাবা মার প্রতি ফরজ করেছেন কে? চলা বলি আলমি ফেরিয়তুন আলাই কুল্লি মুসলিম, আল্লাহর রাসূল বলেন তিনি হলেন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, ফরজ করেছেন কে? ইনশাআল্লাহ নবীর প্রতি মহব্বত আমাদের থাকবে তো, নবীর প্রতি ভালোবাসা থাকবে তো, নবীর কুটুকটিতে কি মুসলমান চুপ করে বসে থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহর মহব্বতের জন্য কবুল ও মঞ্জুর করুন, একজন করে আমিন। আমাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বত বাড়ায় দেন, সকলে করে আমিন। এবং সকলে বেশি বেশি করে দুরুদ পড়বেন, অনেকে কারণ হুজুর অনেকে তো আল্লাহ নবীর স্বপ্নে দেখছে, আমরা তো দেখতে পারবো না, ঠিক কিনা? বেশি বেশি দুরুদ পড়বেন, আপনাকে আপনি স্বপ্নে দেখতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর প্রতি, আল্লাহ নবীর প্রতি যদি মহব্বত থাকে ইনশা। আরেকটা শোনা দিন আপ নাকি, আরেকটা শোনা দিন আপ, وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بری جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ میرا نبی میرا نبی میرا نبی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے ہاں وہ میرا نبی ہے وہ میرا نبی ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مقدوم مربی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسول ہے مقدوم مربی ہے وہی والی کل ہے جس پر ہی نظر جس پر ہی نظر سارے زمانے کی لگی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے
الله کی فرما الم نشرح لك صدرك منصوب ہے جس سے ورفعنا لك ذکرك جس ذات کا قرآن میں بھی ذکر چلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی 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 ہے ہاں وہ میرا نبی ہے وہ میرا نبی ہے مرحبا بربنا غزل شنتے بھلو لگے جربان بھلو لگے শুনবেন তারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার আসেন বেশি সময় নিব আমি 12টা দিব জিতেছে সময় আর বেশি নিব না অষ্টাদদেরকে বেশি দিব না থাকবেন দিন মাশাআল্লাহ মুরব্বির কি আছে শক্তি আছে বলতাছে যে 2 ঘন্টা আল্লাহ কবুল করেন সেটা কেন আমিন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সন্তানকে দ্বীনি শিক্ষা দাও কি শিক্ষা দাও ছেলেরে কি ডাক্তার বানানো ফরজ উত্তর দেন ইঞ্জিনিয়ার বানানো ফরজ ছেলেরে কি আর্কিটেকচার বানানো ফরজ বলেন মেট্রিক পাস করানো ফরজ ইন্টার পাস তাহলে যদি ইন্টার পাসও ফরজ না মেট্রিক পাসও ফরজ না তাহলে ডাক্তার বানানো ফরজ না ফরজ কি কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ কইছে তোমার পুত্রে 8 পাস করাই দিব না লইব না নাল্লা কইছে মাস্টার্স পাস করাই দিয়ে মনে লাগে হ্যাঁ শিক্ষা দরকার আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আগে সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে হবে এইটা আমি আল্লাহ তোমার উপর ফরজ করেছি এখন দেখবেন অনেকের বাপ মারে পোড়া পোড়া খাওয়ান দেন আছে না নাই অনেক বাবা মাকে সন্তান খাবার দেয় না ভালো ভালো খাবার এনে বিবিকে নিয়ে রান্না করে খেয়ে ফেলে বাবার খবর নেয় না আমারও খবর নেয় না আছে না নাই অনেকের বাবা মা অনেক অসুস্থ মাসে মাসে 2-4-5 হাজার টাকার ওষুধ খাওয়া লাগে ডাক্তার দেখানো লাগে হসপিটালে যাওয়া লাগে অনেক সন্তান আছে 200 টাকা দিয়েও বাপ মারে ওষুধ কিনে খাইতে বলে না আসলে নাই তো এমন একটা লোক আমার আপনার সমাজে বা আমার দেশে দেখাইতে পারবেন যে ওই লোকের বা ওই মহিলার বা ওই পুরুষের ছেলে হুজুর হেনা খায় আছে বলেন আপনাদের ঘরে ঘরে বিচার হয় মারে খাওয়ান দেন না বাপের খাওয়ান দেন না কিন্তু একজন আলেম কখনো নিজের মা বাবাকে অসন্তুষ্ট করে না ঠিক কি না মা বাবাকে খেদমত করা মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের থেকে দোয়া নেওয়া আমাদের জন্য ফরজ ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله بك رب العالمين بل وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا أمي الله ربك درشتي آر كاو كتم نشريك كورونا আর দ্বিতীয়ত আম্মা আব্বার সাথেও খারাপ আচরণ করো না আব্বা আম্মার প্রতি এহসান করো আমাকেও মানো আব্বা আম্মাকেও মানো সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ আল্লাহ কি কইছে আল্লাহ কি বলছে আমার ব্যতীত আমি ব্যতীত আর কারো কি করো না ইবাদত করো না একটা বড় জিনিস চিন্তা করে দেখেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন দুনিয়ার সবথেকে বেশি আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন না বাসেন তার নাতে বিয়া করছেন আপনার একটা বিবি আছে এখন আপনি আরেকটা বিয়া করে নিয়ে আসছেন তার অনুমতি ছাড়া বা তার নারাজ করে সে কি মানবে সে মানবে আপনার ঘরে ঢুকতে দিবে না এই দুনিয়ায় কেউ কারোর অংশীদারিত্ব পছন্দ করে না করে এখন আপনার বাসায় আইসা ওই কেউ যদি মেহমান দাওয়াত দিচ্ছেন বেড়াইতে আসছে সে যদি বাসা থেকে আইসা আপনার জায়গা দখল করে আপনার ভাগায় দেয় কেমন লাগবে ভালো লাগবে লাগবে না এই দুনিয়াতে কেউ অংশীদারিত্ব পছন্দ করে না আল্লাহ কেমনে করবে হ্যাঁ আপনার আব্বা আম্মা থুয়া যদি অন্যজনের বাপ মারা যায় আব্বা আম্মাকে ডাক দেন আপনার বাবা আব্বা আম্মার অন্তর কষ্ট লাগে না লাগে কি লাগে না বলবো আরে আমার ছেলে আমার সাথে ঝগড়া কইরা আমার আব্বা কয় না আম্মা কয় না আরেক বিড়ি কয় মা আরেক বিড়ি কয় বাপ আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়া করে কইরা বানা
যদি শরীক করি আমার আল্লাহর কাছে কেমন লাগে? তাহলে আল্লাহর ইবাদতের সাথে কি শরীক করা যাবে কাউরে? না, কোন খাজা বাবা, কোন ল্যাংটা বাবা, কোন পীর, কোন মুর্শিদ, কোন আউলিয়া, কাউকে আল্লাহর ইবাদতের সাথে শরীক করা যাবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে আর কারোর ইবাদত আমরা করবো না। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো তো। তারপরে আল্লাহ বলল আমার ইবাদত করো, আমার ইবাদতের কারোর সাথে কাউকে শরীক করো না, আর মা বাবার সাথে খারাপ আচরণ করো না, তাদের প্রতি ইহসান করো। কি করো? ইহসান করো, তাদের সাথে ভালো আচরণ করো, দয়া করো, মায়া করো, মহাব্বত করো। তুমি যদি তোমার আব্বা আম্মাকে দয়া করো, মায়া করো, মহাব্বত করো, তোমাকে দয়া মায়া মহাব্বত করবেন কে? আল্লাহ। আরো জোরে কোন কে? আহ, এখন অনেক সন্তান আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, আসনা নাই আব্বা আম্মার কথা কইলে, আব্বাই যদি আম্মা যদি ডাইনে যায় হ্যাঁ বামে যায়, আব্বা আম্মা যদি বামে যায় হ্যাঁ কই যায় ডাইনে যায়, আব্বা আম্মার কথাই শোনে না, এমন অবাধ্য সন্তান এই দেশে আসনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের এমন অবাধ্য সন্তান আছে আল্লাহ সকলের আব্বা আম্মার অবাধ্য বাধ্য করে দাও, সকলের নামে আমিন আমিন। আমি কিন্তু আপনাকে কাহিনী কিচ্ছাগুলো দেখতেছি, একবার উঠবেন আবার বসবেন, এটা কিন্তু ঠিক না। যাদের স্থানীয় জরুরত আছে তারা যান, নাইলে ওই সারাদিন আপনি বদলা দিলেন, একজনের বাসায় মাটি কাটছেন, নাহলে খেতে কাম করছেন, সন্ধ্যাবেলা আপনি কি করছেন? মজুরি না নিয়ে গেছেন গা বাসায়, কারণ আপনার বলবেন না খেয়ে থাকবো নি, থাকবো না, আপনি না খেয়ে থাকবেন নি, খেয়ে থাকবেন, আপনি কাম করছেন, আপনি দিনে আপনি কামে একদিন রুজি করলে একদিন খান, আর দুই দিন না খেয়ে থাকেন, তাহলে তো আপনি রুজি করলেই আপনার কামাই, আর কামাই করলেই আপনার খাওয়ান, ঠিক কিনা? কারণ আপনি কাম করে টেকা না লয়ে গেছেন না, তাতে কি হইলো? আপনি না খেয়ে থাকবেন। এরকম ওয়াজ না আপনি সারা আসর থেকে বসে ওয়াজ শুনছেন, মেলা দিয়ে যায় ঘুরছেন, দোকানে বেয়ে চাকেছেন, কিন্তু ওয়াজে শুনছেন, কিন্তু ওয়াজ শুনে দোয়া না করে গেছেন গা বাসায়, কোনো লাভ হয় না। তাহলে কি সারাদিন বদলা দিয়েছেন, কামলা দিয়েছেন, মজুরি না নিয়ে গেছেন, ঠিক কিনা? আমি যে বিষয়টা কথা বলতেছি এই বিষয়টা শেষ করে ইনশাল্লাহ মনোযোগ করে দেবো, থাকতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর গজল কি আরো শোনা লাগবো? হ্যাঁ, তাহলে শেষে আরো একটা শুনে দেওয়া যাবে, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, এবার আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো, আব্বা আম্মার আব্বা আম্মাকে কষ্ট দিও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর যদি তোমার জীবন দশায় তোমার মা অথবা তোমার বাবা দুইজনের একজন অসুস্থ হয়ে পড়ে, তাদের খেদমত করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে এমন কোনো আচরণ করো না যাতে করে তাদের মনের ভিতরে একটু পরিমাণ কষ্ট পায়। আব্বা আম্মার কষ্ট দিবেন, আপনার সারা জিন্দগির নেক আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূলের এক সাহাবী আসছেন, আসে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সব থেকে ভাগ্যবান ব্যক্তি কে? আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সব থেকে ভাগ্যবান যেই ব্যক্তি অসুস্থ মা বাবার খেদমত করে তাদের থেকে দোয়া নিয়ে জান্নাত আদায় করে নিতে পারলে ওই ব্যক্তি হলো দুনিয়ার সব থেকে ভাগ্যবান ব্যক্তি। আর বললেন রাসূলুল্লাহ, এবার বলেন দুনিয়াতে সব থেকে অভাগ সব থেকে ভাগ্য খারাপ কার? আল্লাহ নবী বললেন যার মা বাবা বেঁচে থাকা অবস্থায় বাবা মারা খেদমত করতে পারলো না, তাদের থেকে দোয়া নিতে পারলো না, তাদের থেকে দোয়া নিয়ে জান্নাত কামাই করে রাখতে পারলো না, সব থেকে ভাগ্য খারাপ ওই ব্যক্তি। বুঝে আসছে না কথাটা? বুঝে আসছে তো? তাহলে খেদমত করবো কার? আব্বার আম্মার। ইনশাল্লাহ আল্লাহ তারা কবুল করে জোরে পড়ছে আমি। এবার আল্লাহ শেষে বলতেছেন واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله تعالى بلتسن واخفض لهما جناح الذل من الرحمة. আরজকন তোমার বাবা মা দুনিয়াতে বেঁচে থাকবে না তখন দোয়া করবা وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহর কাছে বলবা আল্লাহ গো দুনিয়াতে আমার আব্বা আম্মা ছোটকালে আমাকে যেইভাবে লালন পালন করেছে যেইভাবে বড় করেছে আজকে আমার আব্বা আম্মা নাই আপনার কাছে চলে গেছে, আমার আব্বাকে আমার আম্মাকে আপনি
একইভাবে লালন পালন করবেন, আপনার রহমত দিয়া আমার আব্বা আম্মাকে লালন পালন করবেন। সুবহানাল্লাহ পড়বেন না, সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ, আমাদের খেদমত করবো ইনশাআল্লাহ পারবো। আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। চা আছে নি না পানি আছে দেন, দিন খাওয়ার মতো থাকবে, পানি দেন, পানি কি বেশি ঠান্ডা হবে? না না ঠান্ডা নাই। আরে আপনি গরম পানি খাওয়ার কাম, আপনারা অনেকক্ষণ ধরে বয়ে রয়েছেন না, এক বোতল পানি কজনে খাবো? একটু পানি খাই নাকি? এই পানি বেশি খাওয়া যাবো না, জন্ম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা আজকে পড়ছে কম না বেশি, কম না বেশি। আব্দুল ভাই দিয়ে ঠান্ডার ভিতরে আমরা বসে আছি কার জন্য? আল্লাহর জন্য, ঠিক না? আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এখান থেকে আল্লাহ বললাম দোয়া নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। আমাদের কষ্টগুলো আল্লাহ কবুল করুন, সকলে বলছে আমিন। ঠিক আছে, এই যে আমরা শীতের রাত্রে কষ্ট করতেছি কার জন্য? আল্লাহর জন্য। দেখেন বাবা, আপনি তো এখানে বসে রয়েছেন, হয়তো আপনার বাড়ি 2 কিলোমিটার 3 কিলোমিটার 10 কিলোমিটার দূর থেকে লোক আসছে, আপনি কি করবেন? ওয়াশ শেষ, মাহফিল শেষ, সুন্দর বাসায় যায় কি করবেন? ঘুমাবেন না? আমি এই যে আমিনুল ভাই, আমি আমিনুল ভাই, আমরা এই রাস্তায় কিন্তু ঘুরে থাকতে হবে, এই গাড়ি দিয়ে চলতে থাকবে সেই কোথায় ঢাকায় 100 কিলোমিটার দূরে এখান থেকে আমার বাসা, এই রাস্তায় পড়ে থাকবো রাত্রেবেলা, ঠিক কি না? আল্লাহ না করুক রাস্তা দিয়ে যেতে যেতে যদি আমাদের কোনো বিপদ আপদ হয়ে যায়, কেউ কিন্তু আমাদের খোঁজ খবর নিবে না, নিবে আল্লাহ তো নিবে, আপনারা তো ঘুমাইবেন বাসায় যায়, আমাদের কষ্টগুলো দেখেন ভাই, সেই কোথা থেকে ঢাকা থেকে আসছি 2-3 ঘন্টা লাগে, আবার এখানে এসে কত সময় রেস্ট নিয়েছি, রেস্ট আর কেমনি নিব, আপনাকে জ্বালাইতে নিতে পারিনি, শুয়ে আসিলাম বসে ছিলাম, একটু পর পর একজন আসে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। কি আসা বিষয়, আর কথা কইতে কইতে 2-3 ঘন্টা কাটায় কাটায় গেছে আমার, একটু যে মাথা লাগা বই লাইট বন্ধ করে রাখছে এর ভিতরে আয়া বসে আল্লাহ। এইগুলো আপনাদের মহাব্বত, আপনাদের মহাব্বত, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনেক ভালোবাসি, মহাব্বত। অনেকে মনে করেন না হুজুর মনে হয় শিশু বক্তা নামের আগে লেখছে, কেমন দেখতে যাবো, এই সেই বিষয় আছে না?